হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নাইট্রোজেন ঘটিত যৌগের চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ অর্গানিক রিয়াকশন আলোচনা করব। আজকে যে প্রথম যে অর্গানিক প্রবলেমটি রয়েছে, বেনজিন ডাইজিনাম সল্টের সঙ্গে এনএন ডাইমিথাইল অ্যানিল রিয়াকশন করতে হবে। তো এখানে রিয়াকশন প্রোডাক্ট কী আসবে? এটি একেবারে কাপলিং রিয়াকশন। তো রিয়াকশনের প্রোডাক্ট কী আসবে দেখো, এখানে কি এখানে প্রোডাক্ট আসতে পারে। তাহলে এখানে রিয়াকশন বেনজিন ডাইজিনাম সল্ট বেনজিনের সঙ্গে N2+Cl- এর সাথে রিয়াকশন করতে হবে এনএন ডাইমিথাইল অ্যানিল। এনএন ডাইমিথাইল অ্যানিল যদি রিয়াকশন করা হয় তো রিয়াকশনের প্রোডাক্ট কী আসবে? রিয়াকশনের প্রোডাক্ট কী আসবে দেখো, এখানে রিয়াকশনের প্রোডাক্ট আসবে, কাপলিং রিয়াকশন ঘটবে। তাহলে এন ডাবল বন্ড এন প্যারা অবস্থান দিয়ে রিয়াকশন করবে। তাহলে প্যারা অবস্থান দিয়ে রিয়াকশন করলে এখানে প্রোডাক্টটি আসবে CH3 বন্ড CH3, এই প্রোডাক্টটি এখানে আসবে। তারপরে প্রশ্ন রয়েছে নাম্বার 2 কাছে, এখানেও কাপলিং রিয়াকশন রয়েছে, তো এখানে কোথায় রিয়াকশন করবে? দেখো সেকেন্ডে 2 নম্বর প্রবলেমটায় কোথায় রিয়াকশন প্রোডাক্ট আসবে। 2 নম্বর প্রবলেমটা যে প্রোডাক্টটি এখানে আসবে সেটি হলো N2+ এবং Cl- এর সাথে রিয়াকশন করতে বলা হয়েছে NH বন্ড CH3। তো NH বন্ড CH3 যদি এখানে রিয়াকশন করা হয় তাহলে কি প্রোডাক্ট আসবে? প্রোডাক্ট আসবে N বন্ড CH3, এবং এই নাইট্রোজেনের সঙ্গে কাপলিং রিয়াকশন ঘটবে, এই প্রোডাক্টটি এখানে আসবে। তাহলে এই দুটির সঙ্গে কাপলিং রিয়াকশন করলে এই প্রোডাক্টটি আসবে। তারপরে দেখুন নাম্বার 3 প্রবলেম রয়েছে। নাম্বার 3 প্রবলেম, এটা একটা কাপলিং রিয়াকশন, এখানে মিথাইল গ্রুপ প্যারা অবস্থানে ব্লক থাকার জন্য অর্থ অবস্থানে কাপলিং রিয়াকশন ঘটবে। তাহলে প্রোডাক্টটি আসবে ডাইজিনাম সল্টের সঙ্গে রিয়াকশন করতে হবে কম্পাউন্ডটি OH বন্ড CH3, এবং বেসিক মিডিয়ামে রিয়াকশন করতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো প্রোডাক্ট কী আসবে? যেহেতু প্যারা অবস্থানটা মিথাইল গ্রুপ দ্বারা ব্লক হয়েছে, সেই কারণে অর্থ অবস্থানে রিয়াকশন ঘটবে। তো এখানে রিয়াকশনের প্রোডাক্ট আসবে OH গ্রুপ বন্ড CH3, এই অর্থ অবস্থানে কাপলিং রিয়াকশন ঘটবে। যদি অর্থ অবস্থানে ব্লক থাকতো তাহলে প্যারা অবস্থানে কিন্তু প্রোডাক্ট আসত। তো এই প্রোডাক্টটি এখানে উৎপন্ন হবে। তারপরে প্রশ্ন রয়েছে নাম্বার 4 প্রশ্ন, বেনজিন ডাইজিনাম সল্টের সঙ্গে SNCl2HCl রিডাকশন করলে কী হবে এবং ZnHCl রিডাকশন করলে কী হবে? এখানে 2টি প্রশ্ন দেওয়া হয়েছে। তাহলে বেনজিন ডাইজিনাম সল্ট N2+Cl- এর সঙ্গে একটা রিডাকশন করতে হবে SNCl2 এবং HCl, রিয়াকশন করলে ফিনাইল হাইড্রোজেন উৎপন্ন হয়, ফিনাইল হাইড্রোজেন। আর ZnHCl দ্বারা রিয়াকশন করলে অ্যানিল উৎপন্ন হবে NH2। অর্থাৎ এখানে 2টি ডিফারেন্ট প্রোডাক্ট পাওয়া যাবে। তারপরে প্রশ্ন রয়েছে, বেনজিন ডাইজিনাম সল্টের সঙ্গে ইথানল রিয়াকশন করলে কী উৎপন্ন হবে? তো এখানে ইথানল রিয়াকশন করলে রিয়াকশনের প্রোডাক্ট কী আসবে? বেনজিন ডাইজিনাম সল্ট N2+Cl- ইথানল C2H5OH যদি রিয়াকশন করা হয় তাহলে প্রোডাক্ট আসবে বেনজিন। অর্থাৎ এখানে বেনজিন প্রোডাক্ট আসবে। তারপরে প্রশ্ন রয়েছে, অ্যানিলের সঙ্গে রিয়েজেন্ট কী দিলে বেনজিন ডাইজিনাম সল্ট উৎপন্ন হবে? তার সঙ্গে সিউ কেসিন দিয়ে সিএন উৎপন্ন হয়েছে এবং হাইড্রোলাইসিস করলে প্রোডাক্ট কী আসবে? তাহলে এই প্রশ্নের উত্তরটা কী আসবে? ফার্স্ট, অ্যানিলের সঙ্গে এই অ্যানিল
এর সঙ্গে রিয়াকশন করো সোডিয়াম নাইট্রাইট এবং HCl জিরো থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। রিয়াকশন করলে রিয়াকশনের প্রোডাক্ট আসবে বেনজিন ডাইজিনল সল্ট। এরপরে কোপার এবং কেসিন দিয়ে রিয়াকশন করলে এখানে সায়ানোবেঞ্জিন উৎপন্ন হবে। এই সায়ানোবেঞ্জিনকে যদি আমরা হাইড্রোলাইসিস করি H3O+ দিয়ে তাহলে উৎপন্ন হবে বেনজোয়িক অ্যাসিড, বেনজোয়িক অ্যাসিড উৎপন্ন হবে। তো এই প্রোডাক্টটি পাওয়া যাবে বেনজোয়িক অ্যাসিড। তারপরে রয়েছে, তারপর প্রশ্ন রয়েছে সাধারণ প্রশ্নটা, অ্যানিলের সঙ্গে CF3 অর্থাৎ ট্রাইফ্লুরো প্যারাসিটিস রিয়াকশন করলে কী হবে আর H2SO5 রিয়াকশন করলে কী হবে, অর্থাৎ অক্সিডেশন এখানে করবে। তো অক্সিডেশনের প্রোডাক্ট কী আসবে? দুটি রিয়াকশান এখানে দেওয়া হয়েছে, একটি রিয়াকশান এই অ্যানিলের সঙ্গে রিয়াকশন করতে হবে CF3CO3H, তো প্রোডাক্ট আসবে নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন, এটা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট H2SO5 দিয়ে রিয়াকশন করলে নাইট্রোসোবেনজিন উৎপন্ন হবে এনও। এই দুটি রিয়াকশান খুবই গুরুত্বপূর্ণ রিয়াকশান। তারপরে প্রশ্ন রয়েছে, অ্যানিলের সঙ্গে সালফিউরিক অ্যাসিড এবং 180 তাপমাত্রা রিয়াকশন করলে কী প্রোডাক্ট পাওয়া যাবে? তাহলে দেখো এখানে কী প্রোডাক্ট আমরা পেতে পারি, এই অ্যানিলের সঙ্গে সালফিউরিক অ্যাসিড H2SO4 180 ডিগ্রি তাপমাত্রায় রিয়াকশন করলে সালফারনিলিক অ্যাসিড উৎপন্ন হবে NH2SO3H। তাহলে অ্যাসিড গ্রুপ রয়েছে, বেস গ্রুপ রয়েছে, তাহলে এটা অনেকটা জুইটার আয়নের মতো থাকবে, অর্থাৎ NH3+ এবং SO3-, এই প্রোডাক্টটি পাওয়া যাবে। তারপরে রয়েছে অ্যানিলের সঙ্গে CaCl3 এবং KOH রিয়াকশন করলে এখানে প্রোডাক্টটি কী পাওয়া যাবে? তাহলে দেখো এখানে অ্যানিলের সঙ্গে এই অ্যানিলিল কম্পাউন্ড রয়েছে NH2, ক্লোরোফর্ম CaCl3 এবং KOH3 রিয়াকশন করতে বলা হয়েছে, কার্বিল অ্যামিন বিক্রিয়া, তাহলে প্রোডাক্ট আসবে NC, আইসোসানাইড কম্পাউন্ড আসবে, আইসোসানাইড কম্পাউন্ড। তারপরে 9, মিথাইল আয়সনের সঙ্গে HCl এবং ওয়াটার দিয়ে রিয়াকশন করলে কী প্রোডাক্ট পাওয়া যাবে? তাহলে দেখো আয়সনেটকে HCl ওয়াটার দিয়ে রিয়াকশন করতে হবে, দ্যাট ইজ হাইড্রোলাইসিস। তো এখানে হাইড্রোলাইসিস করলে রিয়াকশনে কী প্রোডাক্ট পাওয়া যাবে? HCl এবং ওয়াটার দিয়ে রিয়াকশন করলে প্রোডাক্ট পাওয়া যাবে CH3NH2, মিথাইল অ্যামিন এবং ফর্মিক অ্যাসিড, এই কম্পাউন্ড পাওয়া যাবে। তারপরে প্রশ্ন রয়েছে নাম্বার 10, বেনজোয়িক অ্যাসিডের সঙ্গে হাইড্রোজিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড দিয়ে রিয়াকশন করতে হবে, তো এখানে কী প্রোডাক্ট পাওয়া যাবে? দেখো বেনজোয়িক অ্যাসিড এর সঙ্গে হাইড্রোজিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড দিয়ে রিয়াকশন করো, প্রোডাক্ট পাওয়া যাবে অ্যানিলিন, অ্যানিলিন প্রোডাক্ট পাওয়া যাবে, এই প্রোডাক্ট এখানে উৎপন্ন হবে। নেক্সট 11 নম্বর প্রশ্নটা এই ইয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, 11 নম্বর প্রশ্নটা, তো এখানে কী কম্পাউন্ড উৎপন্ন হবে সেটা জানতে হবে। এখানে দেখো প্রথমে যে রিয়াকশনটা দেওয়া হয়েছে, এখানে যেটি দেওয়া হয়েছে সেটি হল C" N" "O" "H". ফার্স্ট KOH দিয়ে রিয়াকশন করলে কী পাওয়া যাবে? এখানে সল্ট উৎপন্ন হবে C" O" "N" "N-K+". এরপরে ইথাইল আয়োডাইড দিয়ে রিয়াকশন করতে বলা হয়েছে, তবে ইথাইল আয়োডাইড রিয়াকশন করলে নাইট্রোজেন অণুপিয়াতে এখানে অ্যাটাক করবে এবং আয় নির্গত হবে, তো প্রোডাক্ট পাওয়া যাবে C" O" "C" "O"
নাইট্রোজেন বন্ড CH2 বন্ড CH3। এরপরে দেখো কেওএসে রিয়াকশন করতে বলা হয়েছে, তো কেওএসে রিয়াকশন করলে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে রিয়াকশন করলে এখানে প্রোডাক্ট পাওয়া যাবে CH3 বন্ড CH2 NH2 ইথাইল অ্যামিন, এবং তার সঙ্গে সি ডাবল বন্ড ও ও মাইনাস কে প্লাস এবং সি ডাবল বন্ড ও ও মাইনাস কে প্লাস, অর্থাৎ এখানে প্রোডাক্ট পাওয়া যাবে ইথাইল অ্যামিন। তারপরে দেখো এই প্রশ্নটা, কেওএসে রিয়াকশন করতে বলা হয়েছে নাইট্রোবেঞ্জিনে কেওএসে রিয়াকশন করলে কি পাওয়া যাবে। এই নাইট্রোবেঞ্জিনে কেওএসে রিয়াকশন করা নাম্বার টুয়েলভ প্রশ্ন, নাইট্রোবেঞ্জিনে কেওএসে রিয়াকশন করতে হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা রিয়াকশন করলে দ্যাট ইজ এই কম্পাউন্ডটা আসবে, অর্থবস্থানে ওএইচ গ্রুপ যুক্ত হবে, অর্থাৎ অর্থো নাইট্রো ফেনল উৎপন্ন হবে। নেক্সট নাম্বার 13, অ্যামোনিয়াম বাই সালফাইড দিয়ে রিয়াকশন করতে হবে যেটা কিনা পার্সেল রিডাকশান হিসেবে ব্যবহৃত হয়, তাহলে এখানে কী প্রোডাক্ট আসবে। নাম্বার 13, এখানে রিয়াকশনের প্রোডাক্ট আসবে নাইট্রো রয়েছে, এখানে দুটি নাইট্রো গ্রুপ রয়েছে NH4HS, তো রিডাকশন করলে যেখানে একটি নাইট্রো গ্রুপ রিডাকশন করবে দ্যাট ইজ NO2 আর এখানে NH2 উৎপন্ন হবে, এই প্রোডাক্টটি আসবে। তারপরে 14 রিয়াকশন নাইট্রোজেনের সঙ্গে জেনের জন্য এবং মিথানল এনওএইচ জেনের জন্য জলীয় এনওএইচ রিয়াকশন করতে হবে, তাহলে এখানে দেখো মিথানলীয় এনওএইচ রিয়াকশন করবো আর জলীয় এনওএইচ রিয়াকশন করবো, অর্থাৎ জিন চুনের উপস্থিতিতে রিডাকশন করতে হবে নাইট্রোজেনকে, তো প্রোডাক্ট কী আসবে। তাহলে এখানে কী প্রোডাক্ট আসবে, দেখো কী প্রোডাক্ট আসতে পারে, এই নাইট্রোজেনকে রিয়াকশন করব জিঙ্ক চুনের উপস্থিতিতে জেডের চূর্ণ এবং মিথানলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে রিয়াকশন করব, করলে এখানে অ্যাজোবেঞ্জিন উৎপন্ন হবে NN অ্যাজোবেঞ্জিন উৎপন্ন হবে। এটাকে যদি আমরা জিঙ্ক চূর্ণ এবং জলীয় NaOH দিয়ে রিয়াকশন করলে এখানে উৎপন্ন হবে হাইড্রাজো বেঞ্জিন উৎপন্ন হবে, কম্পাউন্ড আসবে হাইড্রাজো বেঞ্জিন NH বন্ড এই কম্পাউন্ড আসবে, হাইড্রাজো বেঞ্জিন উৎপন্ন হবে। তারপরে এই প্রশ্ন রয়েছে 14, এটার সঙ্গে Cl2 এবং NOH রিয়াকশন করলে কি পাওয়া যাবে। তখন নাইট্রোমিথেনের সঙ্গে CH3 NO2 তার সঙ্গে Cl2 এবং NaOH রিয়াকশন করলে কি প্রোডাক্ট পাওয়া যাবে, তাহলে প্রোডাক্ট আসবে CCl3 NO2 কম্পাউন্ড আসবে, এই প্রোডাক্টটি এখানে উৎপন্ন হবে। তারপরে প্রশ্ন রয়েছে 15, CH2Cl রয়েছে এবং COONa, প্রথমে রিয়াকশন করতে হবে সোডিয়াম নাইট্রাইড দেন HCl, রিয়াকশন করে হিট করতে হবে, তাহলে প্রথমে কী প্রোডাক্ট আসবে, প্রথমে এখানে কী প্রোডাক্ট আসবে। দেখো যে সাবস্ট্রেটটা দেওয়া হয়েছে সেটি হলো CH2Cl এবং COONa ও এনএ দেওয়া হয়েছে, ফার্স্ট NaNO2 রিয়াকশন করলে কী ঘটবে, NaNO2 রিয়াকশন করলে সাবস্টিটিউশন রিয়াকশন ঘটে, অর্থাৎ CH2NO2 উৎপন্ন হবে তার সঙ্গে সি ডাবল বন্ড ও ও মাইনাস এনএ প্লাস, যেহেতু HCl দেওয়া হয়েছে তাহলে সল্ট থেকে অর্থাৎ অ্যাসিডের সল্ট রয়েছে সেটা অ্যাসিডে কনভার্ট হবে CH2NO2
এবং সি ডাবল বন্ড ও ওএইচ উৎপন্ন হবে। এরপর এখানে হিট করা হয়েছে, হিট করলে ডি কার্বক্সিলেশন ঘটে, তাহলে পাওয়া যাবে সিএস থ্রি এনও টু পাওয়া যাবে, অর্থাৎ নাইট্রো মিথেন উৎপন্ন হবে। তারপরে 16 প্রশ্ন, সিএস থ্রি বন্ড সিএন, অর্থাৎ এখানে মিথাইল সানেটের সঙ্গে গ্রেগরার রিয়েশন রিয়াকশন করলে রিয়াকশনের প্রোডাক্ট কী আসবে। তাহলে মিথাইল সানেটের সঙ্গে গ্রেগরার রিয়েশন, দ্যাট ইজ সিএস থ্রি এম সি বি আর এবং এস থ্রি ও প্লাস যদি রিয়াকশন করা হয়, তাহলে এক্ষেত্রে অ্যাসিটোন কম্পাউন্ড পাওয়া যাবে, অ্যাসিটোন কম্পাউন্ড পাওয়া যাবে। তারপরে মিথাইল সানের সঙ্গে এসএনসিএল টু এসএল এবং ওয়াটার দিয়ে রিয়াকশন করলে কী হবে, এটি স্টিফেন রিয়াকশন, তো রিয়াকশনের প্রোডাক্ট কী পাওয়া যাবে, সি এস থ্রি বন্ড সি ট্রিপল বন্ড এন, এসএনসিএল টু এবং এসএল দিয়ে রিয়াকশন করলে সি এস থ্রি বন্ড সি এইচ ও, অর্থাৎ অ্যাসিটালডিহাইড উৎপন্ন হবে। তারপরে প্রশ্ন সি এস থ্রি বন্ড সি এইচ ডাবল বন্ড এন ও এইচ আর সি এস থ্রি সি ডাবল বন্ড ও এন এস টু, এই দুটোর সঙ্গে পি টু ফাইভ দিয়ে রিয়াকশন করলে কী পাওয়া যাবে। তাহলে দেখো এখানে সি এস থ্রি বন্ড সি এইচ ডাবল বন্ড এন ও এইচ আর সি এস থ্রি বন্ড সি ডাবল বন্ড সি ডাবল বন্ড এন এস টু অ্যামাইড, এই দুটোর সঙ্গে পি টু ও ফাইভ দিয়ে রিয়াকশন করতে বলা হয়েছে। তো প্রোডাক্ট কী আসবে, প্রোডাক্ট আসবে প্রত্যেকটা থেকে সিএন পাবেন, মিথাইল সানাইড উৎপন্ন হবে, এই প্রোডাক্টই উৎপন্ন হবে এখানে। তারপরে হিন্সবার্গের পরীক্ষা, এটা যে কোনো টেক্সট বইয়ে পেয়ে যাবে, টেক্সট বই থেকে করে নেবে। তারপরে প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এন মিথাইল অ্যানিলের সঙ্গে নাইট্রাস অ্যাসিড রিয়াকশন করলে কী পাওয়া যাবে, এন মিথাইল অ্যানিলের সঙ্গে, এখানে এন মিথাইল অ্যানিলের সঙ্গে নাইট্রাস অ্যাসিড রিয়াকশন করলে কী পাওয়া যাবে, তাহলে এখানে এন ও পাওয়া যাবে বন্ড সিএস থ্রি, এই কম্পাউন্ড পাওয়া যাবে। আবার এন এন ডাইমিথাইল অ্যানিলের সঙ্গে নাইট্রাস অ্যাসিড রিয়াকশন করলে, এস এন ও টু রিয়াকশন করলে, তখন দেখো এখানে এনও গ্রুপ যুক্ত হবে না, প্যারা অবস্থানে যুক্ত হবে, অর্থাৎ এন বন্ড সিএস থ্রি, এখানে সিএস থ্রি, এখানে এনও যুক্ত হবে, এই কম্পাউন্ডটাও উৎপন্ন হবে, এই কম্পাউন্ডটি এখানে উৎপন্ন হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।